okay so today we will discuss about mainly two models both the models are known as models of networking and both these models are very basic introductory things i mean it defines very basic procedure of communication, the name of the models are, you know, that is the name of the models are WSI and TCP TCP IP. So we will discuss about these two models, we will try to understand what is the importance of the model, what is the need of those models. And uh, beside that, we will try to identify we'll try to understand that how network communication happens now uh, if i uh, uh, talk about these two models you can understand that these two models uh, actually it defines how communication happens so we will start with wsi first

interconnection now interconnection we can understand that through this model we're establishing connection uh, at least between two hosts so that is why it is the term interconnection is coming now the question is why, why it is called as open system let us try to find out the uh, reason for that reason of this open system

যে ইউএসআই মডেলটাকে যদি আমরা ফুল স্টাডি করি তাহলে আমরা বুঝতে পারবো যে হোয়াট ইজ অ্যাকচুয়াল কমিউনিকেশন ইজ নাও যদি আমরা ভাবি যে হোয়াট ইজ অ্যাকচুয়াল কমিউনিকেশন হোয়াট ইজ কমিউনিকেশন সো কমিউনিকেশন মিনস দের ইস এর আর So, if these are two nodes, maybe this is sender, maybe this is receiver, or like that. So, sender and receiver. So, communication means when sender is sending some data to the receiver, or maybe receiver is responding something, this receiver is giving, say, sending acknowledgement. So, it is, we can say, uh, uh, sender is sending some data.

maybe মাই ভয়েস মেসেজ ইটস a মাই ভিডিও মেসেজ message another সিগনাল অ্যান্ড লাইক দ্যাট ইট is রিচিং আপ টু ইউ রিচিং টু ইউ ঘটনা হচ্ছে শুধুমাত্র পৌঁছনোই কাজটা নয় নেটওয়ার্ক কমিউনিকেশন মানে শুধুমাত্র সিগনালটা পৌঁছচ্ছে এটা নয় তার সঙ্গে আমাকে আরও কিছু জিনিস মাথায় রাখতে হবে এবং কিছু জিনিস এনশিওর করতে হবে যেমন প্রথম কথা হচ্ছে যখন আমি সিগনালটা আমার যখন সেন্টার থেকে রিসিভারে যেটা যাচ্ছে ফার্স্ট অফ অল আমাকে এটা ভাবতে হবে যে কতটা পরিমাণ ডেটা সেন্টার থেকে রিসিভারে গেলে রিসিভার সেই ডেটাটাকে অ্যাকসেপ্ট করতে পারবে উইদাউট এনি লস সো উই সে হাউ মাচ ডেটা সেন্টার উইল সেন্ড

আরো ভালো করে পড়লে ফ্লো কন্ট্রোল হাউ মাস ডেটা ক্যান ওভার দি নেটওয়ার্ক টুয়ার্ডস দি রিসিভার উইল অ্যাকসেপ্ট ইট উইদাউট এনি লস সো দ্যাট ইজ ডেটা ফ্লো অর ফ্লো কন্ট্রোল সো হ্যাভ টু দিস থিং ফার্স্ট অফ অল নেক্সট

যেটা দিয়ে আমি ডেটা সেন্ড করতে পারি মানে আমার কি সেই অথরাইজেশন আছে আমার মানে আমার যে নোটগুলো সেন্টার এবং রিসিভার নোট আমি দুজন দুজন নোটের কথাই বলছি দুটো নোটের কথাই বলছি সেই দুটো নোডের কি সেই অথরাইজেশন আছে যে অথরাইজেশান থাকলে আমরা ডেটা অ্যাক্সেস করতে পারি এবং ডেটা সেন্ড করতে পারি সো দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট সো অথরাইজেশন অর মোর স্পেসিফিক্যালি অ্যাক্সেস

রিম রি

there should be some path between you and my machine. Then only this data is going to you. Otherwise it was not possible. So this technique is basically known as switching techniques that how the path will be established, how the path will be established. That is between that is known as switching technique. Now the switching technique has several types. Generally, we can divide it into two types.

যেখানে তুমি যখন চিঠিটা চিঠি দিচ্ছ কাউকে কোনো অ্যাড্রেসে চিঠিটা গিয়ে প্রথমে পোস্ট অফিসে স্টোর হয় সেখান থেকে সেটা টুয়ার্ডস ডেস্টিনেশন পোস্ট অফিসে ফরওয়ার্ড হয় এবং সেখানে আবার গিয়ে সেখানে স্টোর হওয়ার পর সেখান থেকে আবার সেটা পার্টিকুলার অ্যাড্রেসে জন্য শর্টেড আউট করা হয় এবং এরকমভাবে ফাইনালি এটা ডেলিভার হয় তো এই অ্যানালজিটাকে আমরা টানতেই পারি স্টোর অ্যান্ড ফরওয়ার্ড সুইচিং টেকনিকের সঙ্গে তো দেয়ার আর টু টাইপস অফ টেকনিক সুইচিং টেকনিক

তো সুইচিং টেকনিক্স এটা একটা হচ্ছে এই যে বললাম আমি তোমাকে ডেটা সেন্ড করছি ইউ আর গেটিং দি 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 ডেটা 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 রিসিভিং সেন্ডিং মাই ডেটা ইট ইজ রিচ রিচিং টু ইউ যখন আমার ডেটাটা তোমাকে রিচ করছে যখন আমার ডেটাটা তোমার কাছে রিচ করছে আমরা প্রথমেই বললাম যে তোমার আর আমার মধ্যে তো কোনো হটলাইন কমিউনিকেশন নেই যে তোমার আর আমার মধ্যে একদম একটা হটলাইন কমিউনিকেশন করা আছে সেই হটলাইন কমিউনিকেশন দিয়ে ডেটাটা একদম তুমি আর আমি নেটওয়ার্কে ডেটা যাচ্ছে সেটা যদি হতো থিংস বি সিম্পলার বাট দ্যাট ইজ নট পসিবল বিকজ বুঝতেই পারছো দেড় আর ডিফারেন্ট রিজনস ফর দ্যাট প্রথম কথা জিওগ্রাফিক্যাল থিং তুমি এক জায়গায় বসে আছো আমি এক জায়গায় বসে আছি আমি জিওগ্রাফ গ্লোবের একটা পার্টে বসে আছি তুমি আরেকটা একটা পার্টে বসে আছো

দুটো নোডের মধ্যে we are getting several alternative paths নোট বলতে সেন্ডার রিসিভারের কথা বলছি সো দুটো নোট বল দুটো নোডের মধ্যে there আর several alternative paths কোশ্চেন ইজ হুইচ পাথ টু সিলেক্ট হুইচ পাথ টু ফলো দ্যাট ইজ দ্য biggest কোশ্চেন কোন পাথটা সিলেক্ট করা উচিত যেটা কমিউনিকেশনের জন্য ওই দুটো নোডের মধ্যে বা কোন পাথটা ফলো করা উচিত এই ঘটনাটা নাম হচ্ছে তোমরা জানো রাউটিং টেকনিক কি বলে এই রাউটিং টেকনিক বলে যে ইফ দেয়ার সেভারেল অল্টারনেটিভ পার্থ হুইচ পার্থ সো দ্যাট ডেটা ক্যান বি রিচড টু রিসিভার সো এই রাউটিং টেকনিকেরও আবার বিভিন্ন ভ্যারিয়েশন আছে যেমন আমরা বলি স্ট্যাটিক রাউটিং টেকনিক ডাইনামিক রাউটিং টেকনিক এই রাউটিং টেকনিকের আবার বিভিন্ন প্রোটোকল ফলো হয় এক একটা সিচুয়েশন এক এক রকম প্রোটোকল ফলো হয় তুমি যদি উইদিন ইউর নেটওয়ার্ক রাউট করতে রুট করতে চাও উইদিন ইউর ল্যান্ড তাহলে এক ধরনের প্রোটোকল সেট ফলো হয় আর তুমি যদি আউটসাইড ইউর ল্যান্ড মানে ইন্টারনেটে রাউট রুট করতে চাও তোমার প্যাকেটকে তাহলে আরেক ধরনের প্রোটোকল সেট ফলো হয় আমি আগের দিনই বোধহয় বলেছিলাম এবং তোমরা জানো যে প্রোটোকল মানে হচ্ছে সেট অফ রুলস অ্যাকচুয়ালি এই সমস্ত যে অ্যাক্টিভিটিসগুলোর কথা বলছি এই সমস্ত অ্যাক্টিভিটিসগুলোর মধ্যেই কিন্তু বিভিন্ন প্রোটোকলস আর অ্যাসোসিয়েটেড বিভিন্ন প্রোটোকল ফলো করে কিন্তু সেট অফ রুলস স্ট্যান্ডার্ড রুলস ফলো করেই কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কাজগুলো ঘটে থাকে তো রাউটিং টেকনিক যেখান দিয়ে আমরা পেলাম যে সেন্ডার এবং রিসিভারের মধ্যে অপটিমাম পাথটা কি করে পাওয়া যায় নেক্সট শুধুমাত্র তাই নয় এর সঙ্গে আরো কিছু ঘটনা ঘটে যেমন যখন তোমার ডেটা নেটওয়ার্কে ট্রাভেল করছে মানে পাবলিক নেটওয়ার্কে ট্রাভেল করছে ইন্টারনেটে ট্রাভেল করছে ইট ইজ ভেরি মাচ সাসেপ্টেবল টু থ্রেট

টু এনি থার্ড পার্টি সো হ্যাভ টু এনশোর ডিসি দ্যাট এর সঙ্গে আরও কিছু জিনিস আরো কিছু অ্যাসপেক্ট আমাকে মাথায় রাখতে হয় বা আমাকে ম্যানেজ করতে হয় নেটওয়ার্কিংয়ে যেমন ধরা যাক আমার সিচুয়েশনটা যদি এখানে একটা রিসিভার না হয়ে একটা সেন্ডার না হয়ে আমার সিচুয়েশন যদি এরকম হয় দ্যাট দেভারেল আদার এন্ড বাট আই হ্যাভ আল অফ ট্রান্সমিশন লাইন এন্ড এনি নোট ফ্রম দিস সাইড ইজ অ্যাক্সেসিং দিস ট্রান্সমিশন

And this particular transmission line is being accessed by more than one nodes. So you have to manage this multiple access because it is very common. It is very common. This situation is very common. So you have to manage this multiple access also. okay so we call it there is there are some mechanism actually now a multiple access a mechanism generally আমরা দুভাবে হ্যান্ডেল করি একটাকে আমরা বলি সিএসএম এ সিডি আরেকটাকে আমরা বলি সিএসএম এ সি এ সিএসএম এ সিডি কথাটার মানে ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস কলিশন ডিটেকশন সিএসএম এ কথাটার মানে ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস কলিশন অ্যাভয়েডেন্স

so we have to keep that thing also in our mind i mean in networking suppose i'm sending some data from some point where i'm using a windows machine and uh, uh, this is another point where this is a linux machine and not only that in between there are several nodes through which i'm communicating in between there are several nodes through which i'm communicating and i don't know

etc if it is needed you can tell me if you think any of my point is not relevant you can ask me you can uh, uh, tell me that okay যদি তোমার মনে হয় কোনো একটা পয়েন্ট আমি যা যা বলছি তার মধ্যে সেই পয়েন্টটা ই not so valid uh, according to you সোল ফর্ম্যাট কনভার নট অনলি দ্যাট আরো কিছু জিনিস এর সঙ্গে আমাদেরকে মাথায় নিয়ে চলতে হয় যেমন যদি আমি বলি যে এই যে আমরা কমিউনিকেশন করছি বিটুইন আ নোড এন্ড অ্যানাদার নোড এই কমিউনিকেশনের আগে এই দুটো নোডের মধ্যে তাদেরকে তো খবর দিতে হবে যে ভাই তোমাকে আমি কিছু ডেটা পাঠাতে চাইছি আই এম কমিউনিকেটিং উইথ ইউ আই এম টেকিং ইউর ক্লাস বিফোর বিগিনিং অফ মাই ক্লাস ইউ শুড বি ইনফর্মড দ্যাট আই এম গোয়িং টু স্টার্ট আ ক্লাস

সিএসএমএ সিএসএস সিডি তো একটা একটা এসপেক্ট সিএসএমএস সিডি হচ্ছে মানে মালটিপল অ্যাক্সেস হচ্ছে আর একটা যেমন এইগুলো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট তার সঙ্গে সিএসএমএ সিডিও মানে মাল্টিপল অ্যাক্সেস ও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেখানে আমরা আমাদের কি করতে হয় যখন আমরা একটা ট্রান্সমিশন চ্যানেল ইউজ করে মোর্দান ওয়ান আহ মধ্যে কমিউনিকেট করছি ওই যে আমি ছবিটা দেখিয়েছিলাম যে ধরো দেখ হ্যাঁ এই যে ছবিটা আমি দেখিয়েছিলাম এবং এইদিকে কিছু সেট অফ নোডস আছে এবং মাঝখানে একটাই ট্রান্সমিশন লাইন আছে এই যদি সিচুয়েশন হয় তাহলে এইদিকের প্রত্যেকটা নোড এই ট্রান্সমিশন লাইনটাকে ইউজ করেই এইদিকে প্রত্যেকটা নোডের সঙ্গে কমিউনিকেট করছে যদি এরকম একটা সিচুয়েশন হয় সেই ক্ষেত্রে এই ঘটনাটাকে আমরা বলছি মাল্টিপল অ্যাক্সেস এবং এই মাল্টিপল অ্যাক্সেস তুমি বুঝতেই পারছো इट्स আ ভেরি ট্রিকিয়ার থিং বিকজ এট এ যদি দুটো নোড একসাথে কমিউনিকেট করতে চায় তাহলে ডেটা উইল বি কোলাইডেড এন্ড ডেটা উইল লস তো আমরা সেটা চাইবো না তো আমরা চাইবো যাতে ফ্রিলি প্রত্যেকটা নোট প্রত্যেকটা নোটের সঙ্গে একটাই ট্রান্সমিশন লাইন ইউজ করে কাজ করতে পারি তো সেইটাই এই মাল্টিপেল এই ঘটনাটাকে বলা হয় মাল্টিপল অ্যাক্সেস এবং সেটাকে আমরা দুটো ভাবে হ্যান্ডেল করতে পারি একটার নাম সিএসএম সিটি দ্যাট ইজ ক্যারিয়ার সেন্স মাল্টিপেল কলিশন ডিটেকশন যেখানে আমরা কলিশন হলে সেটাকে ডিটেক্ট করতে পারি আর আরেকটা মেকানিজম আমার কাছে আছে যার নাম ক্যারিয়ার সেন্স মাল্টিপেল অ্যাক্সেস কলিশন অ্যাভয়েডেন্স যেখানে আমরা কলিশন যাতে না হয় সেই জায়গাটাকে কনসেন্ট্রেট করি যে কলিশন যাতে নাই হয় কলিশন যাতে না হয় অ্যাজ ফার অ্যাজ এস পসিবল কলিশন যাতে না হয় সেই জায়গাটাকে এনশিওর করি এটা ছিল হচ্ছে সিএসএমএস এস সিডির ব্যাপার তো আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে হ্যাঁ নেক্সট ইজ নেক্সট আমরা বললাম ওই যে আমরা যখন দুটো বিভিন্ন ডিফারেন্ট টাইপ অফ নেট নোডের মধ্যে আমরা কমিউনিকেট করছি বিকজ আমরা যখন ইন্টারনেটে কমিউনিকেট করছি লাইক রাইট নাও আই ডোন্ট নো

তো একই ইনফরমেশন তোমার মেশিনে যেভাবে স্টোর হবে আমার মেশিনে সেভাবে স্টোর হবে না তোমার মেশিন সেটাকে যেভাবে রিপ্রেজেন্ট করবে যেভাবে বুঝবে অ্যাকচুয়ালি আমার মেশিন সেভাবে জিনিসটাকে বুঝবে না সো তার জন্য আমার একটা কনভারশন মেকানিজম দরকার তো নেটওয়ার্কে যখন আমরা কমিউনিকেট করছি সেই ঘটনাটাও ঘটে সো দ্যাট ইজ নোন অ্যাজ প্রোটোকল কনভারশন ফাইল ফরম্যাট কনভারশন এগুলো নেক্সট তারপরে আমি যে পয়েন্টটা বলছিলাম সেটা হচ্ছে বিফোর বিগিনিং অফ দি ট্রান্সমিশন বিটুইন সেন্ডার এন্ড রিসিভার উই নিড টু ব্লক আনিক দ্যান্ড রিসিভার উইল বিজ গোয়িং টু কম আই হ্যাভ টু রিসিভ দ্যাট ডেটাং সো এই যে পয়েন্টটা এই যে এই যে জায়গাটা যেটা আমি তোমাকে বললাম যে ধরা যাক যে আমরা যে ক্লাসটা নিচ্ছি তো যদি তোমার কাছে ইনফরমেশন থাকে যে আমি ক্লাস নেবো এই সময় থেকে দেখলি ইউ মাই ক্লাস আদার ওয়াইজ ইউল মাই ক্লাস সিমিলারলি আমার কাছে যদি একটা ইনফরমেশন থাকে যে হ্যাঁ এই সময় আমাকে এমসি এর ফার্স্ট ইয়ারের ক্লাসটা নিতে হবে দেন ওনলি আই উইল বি রেডি ফর দ্যাট এন্ড দেন ওনলি আই উইল বি কমিউনিকেট উইথ ইউ সো এই যে ঘটনাটা নেটওয়ার্কে দুটো নোডের মধ্যে এরকম ঘটনা ঘটে যেখানে নেটওয়ার্কের দুটো নোটকে অ্যাওয়ার থাকতে হবে যে তারা নিজেদের মধ্যে আমি গোয়িং টু কমিউনিকেট সো দে হ্যাভ টু বি রেডি ফর দ্যাট সো দ্যাট ইজ বেসিক্যালি নোন অ্যাজ সেশন ক্রিয়েশন সো দ্যাট ইজ অ্যানাদার জব অফ নেটওয়ার্ক সেশন ক্রিয়েশন সেশন ক্রিয়েশানের পরে যেটা আসে সেটা হচ্ছে ওই যে বললাম যেটা ডেটাটাকে আমায় ট্রান্সমিট করতে হবে সেশন তো ক্রিয়েট হলো তার আগে ফাইল রেডি হলো ফাইল ফরম্যাট রেডি হলো ফর দ্য কমিউনিকেশন তো তারপরে আমাকে যেটা করতে হবে সেটা হলো আমাকে ডেটাকে ট্রান্সমিট করতে হবে এই ডেটা ট্রান্সমিশনের যেটা আমি তোমাকে বললাম ডেটা ট্রান্সমিশনের ওয়েজ আছে দুটো আছে একটাকে আমরা বলি ওয়েস এর কথা আমি তোমাকে এই মুহূর্তে আগে বলি বলতে পারি সেটা হচ্ছে ট্রান্সমিশন মেকানিজম ক্যান বি কানেকশন ওরিয়েন্টেড অর

ডেটা যখন একদম লোয়ার লেভেলে চলে আসবে মানে ডেটা যখন একদম ইট ইজ রেডি টু বি ট্রান্সমিটেড তখন দ্যাট ডেটা উইল বি ট্রান্সমিটেড অ্যাকচুয়ালি ফিজিক্যালি এন্ড হোয়াট এভার ডেটা উই আর ট্রান্সমিটিং ইট উইল বি ট্রান্সমিটেড ইন দ্য ফর্ম অফ ওয়ান অ্যান্ড জিরোস বিকজ উই নো দ্যাট অল আওয়ার সিস্টেমস হোয়াট এভার ইউ আর ইউজিং

ওই ডিজিটাল সিগনাল তার মানে ওয়ান অ্যান্ড জিরোতে কনভার্ট হয়ে যাচ্ছে তো যখন অ্যাকচুয়ালি ফিজিক্যাল মিডিয়াম দিয়ে ডেটাটা ট্রান্সমিট করছে ফিজিক্যাল মিডিয়াম মানে ধরো যাক যে গাইডেড মিডিয়াম আর আনগাইডেড মিডিয়াম দুটো দুটো সেখানেও দুটো অপশন আছে একটা হচ্ছে গাইডেড মিডিয়াম হতে পারে একটা আনগাইডেড মিডিয়াম হতে পারে গাইডেড মিডিয়াম মানে কোয়াকশিয়াল কেবেল হতে পারে টুইস্টেড পেয়ার কেবেল হতে পারে ফাইবার অপটিক কেবেল হতে পারে যে ধরনের মিডিয়ামগুলোর ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে আনগাইডেড মিডিয়ামস মিনস

এই ফিজিক্যাল মিডিয়ামে আমি কি ডিভাইস ইউজ করব কোন ডিভাইস দিয়ে আমার নেট আমার কানেক্টেড থাকবে কি কি নেটওয়ার্কিং ডিভাইসেস আমি ইউজ করব। কি ল্যান্ড স্পেসিফিকেশন কি কেবল স্পেসিফিকেশন হবে